না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের গিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজাতে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথে তো লোকজন দেখছি নে। ওই ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। আম চাই, কাঁচা আম। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না, তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো, করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? উফ, ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বাজাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে? যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পূব গা ছেড়ে এখানে এসেছ জলের খোঁজ করতে? হা হা হা, তা যাই বলো বাপু, অমন জল কিন্তু আর কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো, বলি ঘুমড়ির জল খেয়েছো কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা, সেখানকার যা জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল তেমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। উফ, তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। ও আবার কিরকম কথা, আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস, গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? ওরকম আমি ভালোবাসি নে। হ্যাঁ কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই না, না কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবো আর লোক পাওনি? ও মূর্খটা কি বললে তোমায়?
কি জানি মশাই জলের কথা বলতে, কুয়োর জল, নদীর জল, মামা বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এখনই পঁচিশটা বলে দেব। আগে আমি বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জীবের জল, হুঁকোর জল, শান্তি জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল। কটা হলো? গুনুনি বুঝি? না মশাই গুনিনি, আমার আর খেদে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলাবো কেউ না, একেবারে অপদার্থের এক শেষ। না এদের কাছে আর জল টলছে কাজ নেই, এগিয়ে যাই কোথাও পুকুর টুকুর পাই কিনা। পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, এদিকে একটু শুনে দাও তো। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল টেস্টটায় বড্ড কষ্ট পাচ্ছি, তো একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। জলের কথা জানতে গেলেই প্রথমেই জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে আমি বলছিলাম কি একটু খাবার জল। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব আসছে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, শুনছেন তো? আগে হ্যাঁ সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি। বেশ তো, এই দেখুন এক শিশি জল, দেখে মনে হয় পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে ও বাড়ির পুকুরের জল, এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। আর এই জলটার গন্ধটা শুকুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু দুর্গন্ধ। উফ মশাই, কি করেন মশাই! দেখুন মশাই, সেই থেকে বলছি তেষ্টায় গলা শুকিয়ে উঠল, শেষটা তো কেউ কানে নিচ্ছেন না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কথা শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেন ওই যে মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার কাছে ভালো খাঁটি জল বলে কিছু নেই? আছে বই কি, ওই দেখুন বোতল ভরা টাটকা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না ও জল খায় না, ওতে তো স্বাদ নেই। ওসব কিচ্ছু বিশ্বাস করি না মশাই। কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? না করি না, আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে দেখান দেখি, সাদা খাঁটি এক গ্লাস খাবার জল, যাতে গন্ধ পোকা নেই, কলেরার বীজ নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁদো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো।
রাখ রাখ, এখানে রাখ। আহ, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা পচা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন না, এবার খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতন আনকোড়া পাগল যতগুলো আছে তার সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। অবাক জলপাই।